नमस्कार बंधुरा, अनिस डेली लाइफ कुकिंग एंड ब्लॉग चैनले आपनादेर आरो एकबार सबाइके स्वागत जानाई। एखन जा अवस्था, दोकाने गिये खूब एकटा स्नैक्स खावा तो हय ना, ताई जतटा पारि बाड़ीतेई बानाबार चेष्टा करी। ताई एकदम घरोया पद्धतिते घरोया इनग्रेडियंट्स दिये चलुन बानिये फेलि आजकेर रेसिपि एगरोल। আমি দুটো এগরোল বানাবো, সেই পরিমাণ মতো নিয়ে নেব ময়দা। আপনারা বেশি বা কম বানালে সেই পরিমাণ মতো নিতে পারেন। ময়দাটাকে ভালো করে চেলে নিয়ে সাদা তেল আর নুন দিয়ে একটুখানি মিশিয়ে নেব। আমি এখানে চিনি দিইনি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তেল আর নুনটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এবার দুটো ডিম নিয়ে সেগুলোকে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে তার থেকে পরোটার জন্য লিচি কেটে আমরা কিন্তু এক একটা লিচি থেকে পরোটাগুলো বেলে নেব। এভাবে এক এক করে ধীরে ধীরে লেচিগুলো থেকে কিন্তু সবকটা পরোটাই আমরা বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার আমরা পরোটাগুলো ভেজে নেব। একটা তাওয়াতে দিয়ে দেব সাদা তেল এবং পরোটাগুলো দিয়ে সেগুলো কিন্তু ভালো মতো দুবিট ভেজে নেব। যেহেতু পরোটাটা আমি ঘরে বানাচ্ছি তাই জন্য আমি এখানে কমই তেল ইউজ করছি, আপনারা কিন্তু চাইলে বেশি তেলও ভাজতে পারেন। পরোটাটা এভাবে লো ফ্লেমে ভালো করে দুপিট আস্তে আস্তে করে চেপে চেপে ভেজে নেবেন, তাহলে কিন্তু পরোটাটা ভিতর দিয়েও ভালো করে ভাজা হয়ে যাবে। পরোটা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দেবো ফেটানো ডিমটা এবং ভালো করে ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে সেটা পরোটার সাথে ধীরে ধীরে মাখিয়ে নেব। পরোটার একদিকে ডিমটা ভালো করে মাখানো হয়ে গেলে পরের দিকটা আমরা উল্টে লো ফ্লেমে ভালো করে পরোটাটা ডিমের সাথে ভেজে নেব। ডিমটা শুকিয়ে গেছে এবং পরোটার সাথে ভালো করে লেগেও গেছে, এবার আমরা পরোটাটাকে নামিয়ে নেব এবং বাকি পরোটাগুলো ঠিক একই প্রসেসে আমরা ভেজে নেব। এবার যেভাবে এগরোলে ফিলিং করে সেই ফিলিংয়ের জন্য আমরা নিয়ে নেব পেঁয়াজ, চাট মশলা, টমেটো কেচাপ, শসা, কুচনো কাঁচা লঙ্কা এবং লেবুর রস। এবার এই উপকরণগুলো দিয়ে আমরা এগরোলগুলোতে এক এক করে এর ফিলিংগুলো কমপ্লিট করে নেব। ফিলিং করা হয়ে গেলে ঠিক যেভাবে এগরোল প্রেজেন্ট করে ঠিক সেভাবেই টিস্যু পেপার থেকে আটকে আমরা এভাবেই কিন্তু এগরোলগুলোকে প্রেজেন্ট করব। তৈরি হয়ে গেল অতি সহজ পদ্ধতিতে এবং সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আজকের রেসিপি এগরোল। আমাদের ভিডিও আপনাদের পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না।